স্বাগত নিউজ 24 দিনের সংবাদে সঙ্গে আছে আমি ফারনেস জুই। অগ্রিম টাকা নিয়ে ভ্যাকসিন না দেয়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ও বেক্সিমকোর এমডি নাজমুল হাসান পাপন। আজ দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পাপন বলেন, দেশের টিকা এরই মধ্যে শেষ পর্যায়ে, এই অবস্থায় দ্রুত টিকা সরবরাহ না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যাবে। ভারতের সেরাম ইনস্টিটিউটকে সরকারের শক্ত ভাষায় বিষয়টি বলা উচিত বলেও মন্তব্য করেন পাপন। টাকা নিয়ে দেবে না, এটা শুধু আমি মনে করি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সিরাম ইনস্টিটিউট আমাদেরকে লিখিত জানিয়েছে, ওদের যে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর, যে এমএ সরকার আটকে রেখেছে, মানে ছাড়পত্র পাচ্ছে না। কাজে আমি মনে করি এরপরে আমাদের সরকারে চুপ করে থাকার কোনো কারণ নেই। আমাদের সরকার ইমিডিয়েটলি ওদেরকে স্পষ্ট ভাষায় বলা উচিত যে এটা আমাদের ভ্যাকসিন, আমরা আগে অ্যাডভান্স টাকা দিয়ে কিনেছি, এইটা আমাকে দিতেই হবে এবং আমাকে ডিউ টাইমে দিতে হবে, কারণ আমার সেকেন্ড ডোজটাই এখন নেই। রাজধানীতে করোনা সংক্রমণের মধ্যেই কাল থেকে খুলে দেওয়া হচ্ছে দোকানপাট, শপিং মল। এরই মধ্যে রাজধানীর সড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। পথে পথে পুলিশের চেকপোস্ট থাকলেও নানা অজুহাতে রাস্তায় বের হচ্ছেন মানুষ। ব্যক্তিগত গাড়ি সহ সিএনজি অটোরিকশায়ও ব্যাপক হারে চলছে রাজধানীতে। পথে পথে বাড়ছে ভিড়, আর এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির বালাই নেই কোথাও। রাস্তাঘাট ও বাজারে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ভিড় জমাচ্ছেন মানুষ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চলমান লকডাউনের পরে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে সরকার গণপরিবহন চালুর সক্রিয় চিন্তা ভাবনা করছে। ওবায়দুল কাদের আজ সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিসি ও বিআরটি এর কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় একথা জানান। গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল, সেই ভাড়ার অতিরিক্ত নিলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অনেকেই আটকা পড়েছেন বিভিন্ন জায়গা, আসা যাওয়া বন্ধ, সরকার লকডাউনের পর গণপরিবহন চালানোর ব্যাপারেও সক্রিয় চিন্তাভাবনা করছে। গণপরিবহনের ব্যাপারে লকডাউন শিথিল করা হলে আমাদের কিন্তু করোনার নিয়ম কানুন তথা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কঠোর হতে হবে। অর্ধেক সিট থাকলে যে ভাড়া, সে ভাড়ার অতিরিক্ত যারা ভাড়া নেবেন, যারা কথা ভঙ্গ করবেন, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের তৃতীয় দিনে সড়কে প্রায় সব কিছুই স্বাভাবিক, শুধু চলছে না গণপরিবহন। দেশে বিভিন্ন শহরে একই চিত্র। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল সহ বিভাগীয় শহরগুলোতে স্বাভাবিক সময়ের মতোই চলাচল করছেন মানুষ। বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ তৎপর হলেও তা সামান্যই কাজে আসছে। প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ রাস্তায় বের হয়, তা সামাল দিতে হিমশিম খাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে কাল থেকে দোকান খোলা রাখার অনুমতি দেয়, এখনই প্রস্তুতি শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলের শপিং মল ও মার্কেট। সকালে কিছু জায়গায় দোকান খুলে বেচাকেনা করেছেন ব্যবসায়ীরা। একই কারণে ঢাকামুখী মানুষের চাপ বেড়ে গেছে নৌপথগুলোতে। মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ভোর থেকে মানুষ ভিড় করেন নদী পাড়ি দেওয়ার জন্য। এদের বেশিরভাগের গন্তব্য রাজধানী। দর্শক, বিস্তারিত জানাতে রাজধানীর গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, আপনার কাছ থেকে জানতে চাই লকডাউনের সার্বিক চিত্র কেমন দেখছেন, যানবাহনের চাপ কেমন? জুই, লকডাউন আসলে আছে কিনা সেটা কিন্তু দৃশ্য দেখলে বোঝা মুশকিল। লকডাউন বলতে যে শব্দটা বলা হয়েছে, সর্বাত্মক লকডাউন, সেটা কিন্তু এখানে দৃশ্যমান না। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, শুধুমাত্র গণপরিবহন বাদে সবই কিন্তু ফ্রি স্টাইলে চলছে, যে যার মতো চলছে, এবং লকডাউনের কোনো সংজ্ঞার ভিতরে কিন্তু এখন আমরা কোনো চিত্র এখনও দেখতে পাচ্ছি না। যেখানে আপনার করোনাতে এখনও 95, 90, 100, 88 লোক মারা যাচ্ছে, সেখানে কিন্তু
এই সর্বাত্মক লকডাউনের 11তম দিনে খুব একটা কিন্তু আপনার লকডাউন মানা হচ্ছে বলে কিন্তু আপনারা দেখছেন সকাল থেকেই, এখনো পর্যন্ত কিন্তু সবাই যে যার মতো চলছে এবং স্বাস্থ্যবিধি মানার কিন্তু খুব একটা চিত্র আমরা দেখি নাই। মাস্ক কিন্তু অনেকেই পরছেন না এবং যে যার মতো চলছেন। এবং একটি বিষয় আপনাকে বলতে চাই, যাই বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যারা কিন্তু প্রথম দিক থেকে যেভাবে চেকপোস্ট চলছিল সেটাও কিন্তু এখানে অনুপস্থিত, কেউ কিন্তু এখন আর আগের মতো চেকপোস্ট করছেন না এবং একটা মোটর বাইকে দুইজন, সিএনজিতে চারজন, এবং সব দিক দিয়ে যেটা বলা যেতে পারে যে কেউ নিয়ম কানুন এখনও পর্যন্ত আর মানছেন না। লকডাউন এখন অনেকটা স্বাভাবিক জীবনযাপন চলে এসেছে, শুধুমাত্র ঢাকা রাজধানী শহরে সিটিং সার্ভিস বা গণপরিবহন চলছে না, আর সবই চলছে। কেউ আপনার আগের সেই লকডাউন প্রথম দিন যে লকডাউন, সেই লকডাউনের চিত্র আজকে চিত্র সম্পূর্ণ আকাশপথের পার্থক্য। এবং আপনি জানেন যে আগামীকাল থেকে আপনার দোকানপাট খুলবে, সেই হিসেবে কিন্তু আপনার আরও কিন্তু জনসমাগম বাড়বে এবং দোকানপাট সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খুলবে। এবং আজকে কিন্তু সড়কমন্ত্রী বলেছেন যে বৃহস্পতিবার থেকে তারা গণপরিবহন খোলার চিন্তা ভাবনা করছেন, অর্থাৎ স্বাভাবিক জীবন কিন্তু ফিরে আসছে এবং লকডাউনের যে প্রভাব কিন্তু এখন আর নেই, স্বাভাবিক জীবনের প্রভাব কিন্তু এখন চলছে এই লকডাউনের 11তম দিনে। তো এই ছিল আমার কাছে বাড্ডা থেকে সর্বশেষ অবস্থা। জুই মুন্ডা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, রাজধানীর গুলশান থেকে লকডাউন পরিস্থিতির সার্বিক চিত্র জানাচ্ছিলেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। রাজধানীর আরমানিটোলায় রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় আহত 20 জনের মধ্যে 4 জন আইসিইউতে আর 2 জন রয়েছেন লাইফ সাপোর্টে। এদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার সামন্তলাল সেন। শুক্রবার ভোররাত 3:18 আরমানিয়া স্ট্রিটের হাজি মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটির নিচে রাসায়নিকের গুদাম ছিল। ভবনের দোতলা থেকে 5তলা পর্যন্ত বিভিন্ন পরিবারের বাস। এ ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, দগ্ধ হয়েছেন 20 জন। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির 8 বছর আজ। দীর্ঘ 8 বছর পেরিয়ে গেলেও দেশের সবচেয়ে ভয়াবহ তৈরি পোশাক কারখানা দুর্ঘটনা রানা প্লাজা ধসের 2 মামলার বিচার থমকে আছে। গত বছরের মাঝামাঝিতে আদালতে মামলার অভিযোগ গঠন হলেও এর বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে যাওয়ায় এখনও সাক্ষ্য গ্রহণই শুরু হয়নি। এদিকে দ্রুত বিচার না হয় এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ না পাওয়ায় হতাশ হতাহত পরিবারগুলো। সাভার থেকে নাজমুল হুদার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2013 সালের 24 এপ্রিল সকালে সাভার বাস স্ট্যান্ডের কাছে 8তলা রানা প্লাজা ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়। এ ঘটনায় 1138 জন শ্রমিক নিহত হন, জীবিত উদ্ধার করা হয় 2438 জনকে, যাদের পায়ে অর্ধেকই এখন চিরতরে পঙ্গু হয়ে গেছেন। সরকারি বেসরকারি নানা উদ্যোগের পরও মৃত্যুকূপ থেকে ফিরে আসা আহত শ্রমিকদের মন থেকে আজও সেই দুঃসহ স্মৃতি ভয় কাটেনি, কাটেনি শঙ্কাও। রয়েছে পর্যাপ্ত ক্ষতিপূরণ না পাওয়ার বিস্তর অভিযোগও। আমার সুন্দর জীবনটা শুধু রানার কারণে আর রানার সাথে লোকজনের কারণে নষ্ট হয়েছে, কিন্তু আমার সুন্দর জীবন ফিরিয়ে পাইনি, কিন্তু আমি সঠিক বিচার এখন পর্যন্ত পাইনি। জীবন ফিরে পাওয়া শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করে দ্রুত আসামিদের বিচার সহ ক্ষতিগ্রস্তদের পূর্ণ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। এই শ্রমিকটা এখন যে যেভাবে আছে তাদেরকে দীর্ঘ মেয়াদে আসলে চিকিৎসা দরকার। এই দায়িত্ব আসলে যেহেতু বিজেপি নিচ্ছে না, এখন আমার মনে হয় যে সরকার নিয়ে তাদেরকে চিকিৎসা এবং বাসস্থান এবং যারা এখনো ক্ষতিপূরণ পায় নাই তাদেরকে চিহ্নিত করে ন্যায্য ক্ষতিপূরণ তাদের দেওয়া দরকার। হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা সহ 3 জন কারাগারে আটক রয়েছেন, পলাতক রয়েছেন 7 জন, 3 গার্মেন্টস মালিক সহ জামিনে আছেন 30 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে ব্যাংকার মোর্শেদ চৌধুরীর আত্মহত্যা প্ররোচনায় আসামি ও বিতর্কিত সাংসদ পুত্র সারুন সহ হুমকিদাতাদের গ্রেপ্তার করে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেছেন তার অসহায় পরিবার।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাজবুল হক চৌধুরী সারুন ও তার রাজনৈতিক সহযোগীদের অতিরিক্ত লোভ ও হুমকিতে ব্যাংকার মোর্শেদ আত্মহত্যায় বাধ্য হয় বলে অভিযোগ করেন স্ত্রী ইশরাত জাহান চৌধুরী। এ সময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামি ও তাদের প্রশ্রয়দানকারী সারুনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি। দিনের সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। করোনাকালে দীর্ঘ শিক্ষা বিরতি, খাদ্য নিরাপত্তায় ঝুঁকি, কর্মক্ষেত্রের অনিশ্চয়তা এবং অর্থনৈতিক সংকট শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কা প্রকট করেছে। যদিও করোনা অভিঘাতে শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে নানা পরিকল্পনার কথা বলছে শিক্ষা মন্ত্রণালয়, তবে তৃণমূল পর্যন্তই পরিকল্পনার সঠিক ও কার্যকর বাস্তবায়ন নিয়ে সংশয়ী শিক্ষাবিদরা। আরও জানাচ্ছেন সজল দাস। থমকে আছে কর্মক্ষেত্র, স্বাভাবিক নয় মানুষের অর্থ উপার্জনের মাধ্যম। করোনা প্রেক্ষাপট যেখানে জীবনকেই সংকটাপন্ন করেছে, সেখানে মৌলিক চাহিদার একটি হলেও অনেকটাই অবহেলিত শিক্ষা, যা শঙ্কা তৈরি করেছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির। তারা কিভাবে অনলাইন করবে, লেটার পায় না, কারেন্ট থাকে না ঠিক মতন, অভিভাবকরা তেমন সচেতন না, না গেলেই ওদের ভালো মনে হয় আরো অন্যান্য কাজে পাঠায় নিয়ে চলে যায়। যদিও অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং 91% শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট টেস্ট জমা দেয়ায় ড্রপ আউটের সংখ্যা তেমন বাড়বে না বলে ধারণা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের। অ্যাসাইনমেন্ট আমরা লক্ষ্য করেছি এবং সারা দেশ থেকে আমরা হিসেব নিয়েছি, করে 91% শিক্ষার্থী এই অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে গত ডিসেম্বর, ফলে আমরা আশা করছি অন্তত এই 91% শিক্ষার্থী আমাদের সঙ্গে থাকবে। এক্ষেত্রে করোনাকালীন অর্থনৈতিক বাস্তবতা ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বাড়াবে বলে মত এই বিশেষজ্ঞের। আমরা মূলধারার বেশিরভাগ শিক্ষার্থী একটা বিপর্যয়ের মধ্যে আছে, আয় নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে থাকার কারণে তাদের মধ্যে ঝরে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। নিম্নবিত্ত পরিবারের অনেক সন্তানেরা মাধ্যমিক পর্যায়ে বিশেষ করে শিশু শ্রমে যুক্ত হয়ে যেতে পারে। সরকারের প্রস্তুতি ও পুনরুদ্ধার পরিকল্পনায় শিক্ষা খাতের জন্য প্রণোদনা প্যাকেজ যুক্ত করার তাগিদও তার। এই শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষে ফেরাতে না পারি ডিজিটাল মাধ্যমে যেতে হয়, তাহলে তাদের জন্য সক্ষমতা বাড়ানোর এবং যেহেতু এটি ব্যয়বহুল অনলাইনে লেখাপড়া করা, যে সমস্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা ঝরে যাচ্ছে, ঝরে পড়ছে বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা। সরকারের নানা পদক্ষেপে দেশে যখন ধারাবাহিকভাবে কমে আসছিল শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা, তখন করোনা প্রেক্ষাপট আবারও পরিস্থিতিকে বিপরীতমুখী করতে পারে, এমনটাই মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। করোনাকালীন নাজুক পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের জন্য 3 মাসের এককালীন 15,000 টাকা নগদ অর্থ সহায়তা প্রদান সহ সরকারের কাছে 7 দফা দাবি জানিয়েছে বিএনপি। শনিবার দুপুরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি জানান। করোনা পরিস্থিতি সামাল দিতে বিএনপির অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে নতুন করে দরিদ্র হয়ে পড়া মানুষের সংখ্যা বিবেচনায় নিয়ে সমগ্র দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা সহায়তা প্যাকেজের আওতায় আনা, গত বছরের অভিজ্ঞতা এবং দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরপেক্ষভাবে তালিকা প্রস্তুত করতে হবে। করোনায় কাজ হারানো 10 লাখ শ্রমিককে 3 মাসে 3,000 টাকা করে সহায়তা দেওয়ার কথা থাকলেও 6 মাসেও টাকা খরচ হয়েছে মাত্র 5 কোটি টাকা, এটা সরকারের চরম ব্যর্থতা। আপনারা জানেন বর্তমানে চিকিৎসা সামগ্রীর অভাবে রোগী ভর্তি করা যাচ্ছে না, হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রোগীরা ঘুরছে, অনেকে অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, অথচ কেন্দ্রীয় কারাগারে পড়ে আছে 300 ভেন্টিলেটার, গত 10 মাস ধরে বিমানবন্দরে পড়ে আছে বিশ্বব্যাংকের প্রকল্পের আওতায় ইউনিসেফের মাধ্যমে সংগ্রহ করা 1,200টি অক্সিজেন কনসেন্ট্রেটার, পালস অক্সিমিটার, হাই ফ্লো নেজাল ক্যানুলা, মাস্ক, পিপিই সহ আরো অনেক নানা সামগ্রী। ইতিমধ্যে অনেক সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে। এডিবির অর্থায়নে পরিচালিত প্রকল্পের আওতায় 170টি আধুনিক আইসিইউ সজ্জা, 170টি ভেন্টিলেটার, 107টি আরটি সিপিআর যন্ত্র কেনার কথা ছিল, টাকা বরাদ্দ ছিল
কিন্তু এর মধ্যে 25টি আরটিপিসিআর যন্ত্র কেনা হয়েছে, বাকিগুলো কেনা হয়নি। এক চরম অব্যবস্থাপনা এই রাষ্ট্র ব্যবস্থা এখন চলছে। মুসলিম জাহারির জন্য সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান, সংযমের মাস এটি। তবে সারাদিনের সংযম শেষে ইফতারিতে সাধ্যমতো বাহারি আয়োজন রাখেন রোজাদাররা। মালয়েশিয়াও এর ব্যতিক্রম নয়। দেশটির ইফতারির বিস্তারিত দেখুন নিবির আমিরের প্রতিবেদনে। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম উন্নয়নশীল দেশ, মোট জনসংখ্যা প্রায় 32 মিলিয়ন, যার 61% মুসলিম। তবুও বলতে হবে বহুজাতিক ও বহুভাষী মানুষের দেশ মালয়েশিয়া। ফলে দেশটির সংস্কৃতি বৈচিত্র্যময়। জাতিগত বৈচিত্র্যের মধ্যে মালয়েশিয়ানদের জন্য ভাতৃত্বের সেতুবন্ধন, আর পবিত্র রমজান মাসে সে বন্ধন হয় আরও সুস্পষ্ট। রমজানের আগমনের আগ থেকেই এই মাসকে উদযাপনের জন্য প্রস্তুতি নেয় মালয়েশিয়ানরা। প্রতি বছর দেশটির পেনাং, শাহ আলম, মেলাকা, কুয়ান্তান সহ প্রতিটি রাজ্যেই করা হয় বিশেষ আয়োজন। সাধারণত রমজান শুরু হওয়ার আগে শুধু মসজিদই নয়, ঘরবাড়ি সহ আশেপাশের আঙিনাও সুন্দরভাবে পরিষ্কার করা হয়। পরিচ্ছন্নতার মাধ্যমে শুরু হয় পবিত্র মাসকে স্বাগত জানানোর প্রস্তুতি। দেশটির প্রায় সব মসজিদেই একত্র হয়ে ইফতার করে অনেক মানুষ, স্থানীয়রা যেটাকে বলে ইফতার জামাই। মালয়েশিয়ায় সাধারণত রোজা ভাঙা হয় শুকনো খাবার বা খেজুর দিয়ে। ইফতারে থাকে তাদের বিখ্যাত আখের রস, আরও থাকে সয়াবিন মিল্ক, যাকে তাদের ভাষায় বারবুকা পোয়াসা বলা হয়। পর্যাপ্ত পরিমাণে থাকে নাসি আয়াম, পপিয়া বানাস, আয়ান পেরিক, গুত্রা মুন্ডি ও বাদেক সহ অন্যান্য খাবার। মসজিদ থেকে পুরো রমজান মাস জুড়ে বুবুর ল্যাম্বাক নামে এক বিশেষ ধরনের খাবার রোজাদারদের বিনামূল্যে দেওয়া হয়। এছাড়াও সরকারি ও বেসরকারিভাবে ফ্রি ইফতারের আয়োজনও করা হয় মালয়েশিয়ায়। আল্লাহর সান্নিধ্য পাওয়ার বড় আয়োজন হিসেবে একসঙ্গে বসে ইফতার করেন ধনী গরিব সবাই। রমজানে বেড়ে যায় মালয়দের বদানতা। গরিব, দুস্থ, অনাথ, এতিমদের সাহায্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন বিত্তবানরা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ধনীদের উপর প্রায় দ্বিগুণ কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব অনুযায়ী প্রান্তিক হার বাড়ানোর পাশাপাশি ধনী ব্যক্তিদের বিনিয়োগের লাভের উপর কর বাড়ানোর কথা বলা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যে নতুন পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের আশা করছেন প্রেসিডেন্ট। তবে প্রস্তাব অনুযায়ী $4,00,000 কম আয়ের পরিবারগুলোর উপর কোনো প্রভাব পড়বে না। বাইডেনের এই পরিকল্পনা কংগ্রেসের রিপাবলিকানদের কাছ থেকে ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনের খবর এবার। করোনা ভাইরাসের সংক্রমণে আবারও বিশ্ব রেকর্ড ছাড়ালো ভারত। মৃত্যুপুরী দেশটিতে এখন মরদেহ দাহের জায়গা হচ্ছে না শ্মশানেও। আরও তীব্র হচ্ছে অক্সিজেন ঘাটতি। করোনার এই দ্বিতীয় ঢেউ শুধু ভারতে নয়, বিপর্যয় এনেছে গোটা বিশ্বে। মোট মৃত্যু হয়েছে প্রায় 31 লাখ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দরিদ্র দেশগুলোর আয়ত্তের বাইরে রয়ে গেছে করোনা ভাইরাসের টিকা। মাসুদ রানার রিপোর্ট। চিতা থেকে নির্গত ধোঁয়ায় ঝাপসা ভারতের আকাশ। করোনার ভয়াবহ এই পরিস্থিতিতে দিনরাত 24 ঘন্টা কাজ করেও শ্মশানে ফুরাচ্ছে না লাশের সারি। উপায়ন্ত না দেখে জ্বালানো হচ্ছে গণচিতা। শুধু শ্মশানে নয়, ভারতের রাজধানীর কবরস্থানগুলোর অবস্থানও একই রকম। মৃতদেহ সমাহিত করার জন্য জায়গা পেতে হিমশিম খাচ্ছে করোনায় মৃত পরিবারগুলো।
ভারতে গেল একদিনে প্রাণহানি হয়েছে 2600 বেশি, রোগী শনাক্ত হয়েছে প্রায় 3.5 লাখ। রাজধানী নয়াদিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যের হাসপাতালে অক্সিজেনের সংকট আরও প্রকট হয়ে উঠছে। মার্কিন একটি গবেষণা বলছে, 1 আগস্টের মধ্যে দেশটিতে প্রাণ হারাতে পারে প্রায় 3 লাখ মানুষ। এদিকে গেল একদিনে সর্বোচ্চ 2800 বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। করোনা ভাইরাসের সংক্রমণ সামাল দিতে আবারও জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিশ্বব্যাপী প্রায় 90 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে 81% টিকা গেছে উচ্চ আয়ের দেশগুলোতে, যেখানে মধ্য নিম্ন আয়ের দেশগুলো টিকা পেয়েছে 0.3% কম। এমন অবস্থায় যাদের টিকা কেনার সামর্থ্য কম বা একেবারেই নেই, তাদের সহায়তা দিতে $600 কোটি তহবিল সংগ্রহ করছে কোভ্যাক্স। মাসুদ রানা, নিউজ 24। সংবাদের সময় হলো আরো একটা বিরতির। এরপর আবারও স্বাগত দিনের সংবাদে। ক্যান্ডি টেস্টের খবর। দিবুত করুণারত্নে ও ডি সিলভার জোড়া শতকে বাংলাদেশের দেয়া 541 রানের জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কাদের সংগ্রহ 3 উইকেটে 402 রান। আগের দিনের 312 রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করে স্বাগতিকরা। এরপর উইকেটে থিতু হয়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন দুই ব্যাটসম্যান। করুণারত্নে ও ধনঞ্জয় ডি সিলভা দুজনে পেয়েছেন শতকের দেখা। বিপরীতে চতুর্থ দিনে সুবিধা করতে পারেনি টাইগার বোলিং লাইন আপ। এর আগে তৃতীয় দিনে প্রথম ইনিংসে দুই ওপেনার ভালোই শুরু করেন। 114 রানের ওপেনিং পার্টনারশিপ থামান মেহেদি মিরাজ। লাহিরু থিরিমানে মিরাজের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে করেন 58 রান। এরপর ফার্নান্দো 20 রান করে সাজঘরে ফিরেছেন। কোভিড পরিস্থিতির উন্নতি না হলে প্রিমিয়ার লিগ ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা কঠিন। বর্তমান পরিস্থিতি বিরাজমান থাকলে লিগ মাঠে না গড়ানোর ব্যাপারে নিজের মতামত প্রকাশ করেছেন বিসিবি সভাপতি। তবে সিসিডিএম কর্মকর্তারা খেলোয়াড়দের বায়ো বাবল নিশ্চিত করতে পারলে ও পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নাজমুল হাসান পাপন। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে কোভিড-19 দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-19 দ্বিতীয় ডোজের টিকা নিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি পাপন, জানতে চাওয়া বর্তমান কোভিড বাস্তবতাকে মাথায় রেখে মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া প্রিমিয়ার লিগ ক্রিকেটের ভবিষ্যৎ কি। স্পষ্ট করেই বিসিবি সভাপতির উত্তর, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের গ্যারান্টি মিললেই বিষয়টি নিয়ে ভাববে বিসিবি। এখন যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে প্রিমিয়ার লিগ শুরু করাটা খুব কঠিন, মানে আমি এরকম পরিস্থিতি থাকলে কোনো অবস্থাতেই খেলা মাঠে নামানো আমরা এটা আমি অন্তত পার্সোনালি মনে করি এটা কোনোভাবেই উচিত হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা বায়ো বাবল এনশিওর করতে না পারবো ততক্ষণ পর্যন্ত খেলাধুলার প্রশ্নই ওঠে না, সেটা একটা টিম হোক কি 10টা টিম হোক। ওরা যদি আমাদের আমাকে কনভিন্স করতে পারে যে না বায়ো বাবল এনভায়রনমেন্ট করে ওরা খেলাটা চালাতে পারবে, তাহলেই শুধু আমরা খেলবো। তা আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা খুবই ক্ষীণ এখনও। নিউজিল্যান্ডে দুঃসহ এক সফরের পর টাইগাররা এখন শ্রীলঙ্কায়। 2 টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসের রেকর্ড সংগ্রহ, সব মিলিয়ে খুশি বিসিবির সভাপতি। কিছুটা কৃতিত্ব দিতে চাইলেন লঙ্কা সফরে টিম লিডার হিসেবে যাওয়া খালেদ মাহমুদ সুজনকে। কমিউনিকেশন হ্যাজ স্টার্টেড, সো এখন কমিউনিকেশন শুরু হয়েছে। ডেফিনেটলি খালেদ মাহমুদ সুজন ওখানে থাকাতে আমার মনে হয় বেশ কিছু টিমের মধ্যে একটু আরো স্পিরিটেড হয়ে যাওয়া উচিত। ওর মতো ওইরকমই একজন সবসময় টিমকে উজ্জীবিত করার চেষ্টা করে সে। কোভিড বাস্তবতায় বিসিবির সকল পরিকল্পনাই গেছে ভেস্তে। পরিস্থিতি স্বাভাবিক হলেই আবারও ক্রিকেট উন্নয়নে নেওয়া পরিকল্পনাগুলো নিয়ে কাজ শুরু করবে বোর্ড। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শুধু দিনের সংবাদ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।